ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের একবার প্রশ্ন আছে যে কোনো ব্যক্তি যদি তার মাতাপিতা উভয়জনকে অথবা কোনো একজনকে তাদের জীবদ্দশায় পেয়ে যান, অথচ সেই সময়টাকে তিনি কাজে লাগাননি, তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেননি, ইতিমধ্যে তাদের সেই মাতা পিতা দুইজন অথবা কোনো একজন মৃত্যুবরণ করে, হ্যাঁ, তখন কি তাদের জন্য কোনো কিছু করার থাকে? আমরা বলি যে অবশ্যই থাকে। এই ব্যাপারে আমরা হযরত আবু সাঈদ মালিক বিন রাবিয়া সাঈদি রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা আমরা বলতে পারি, সেটাও এই সংক্রান্ত হাদিস, যে তিনি বলেন যে بين نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم اذ جاءه رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر ابوي شيء ابرهما به بعد موتهما؟ فقال نعم، الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ عهدهما من بعدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما. حديث المدى بلا حدث جاء أمر أكدا رسول أكرم صلى الله عليه وسلم ركاسة بوشا چلام ইতিমধ্যে একজন বনু সালামা গোত্রের একজন ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যে আমার মাতাপিতার মৃত্যুর পর কি তাদের প্রতি সদাচরণের কোনো কিছু বাকি আছে কিনা? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না, অবশ্যই আছে, কয়েকটি কাজ। এক নম্বরে সালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা, যেই কোনো সময় আমি আমার জন্য দোয়া করতে যাব, আমার মাতাপিতার জন্য দোয়া করব। আর দোয়া করার শিক্ষার আল্লাহ জেরশান নিজেই দিয়েছেন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। এই জাতীয় যে কোনো দোয়া আমরা করতে পারি তাদের পরকালের মঙ্গলের জন্য, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে যেন জান্নাতের ফেরদৌস দিয়ে দেন, হ্যাঁ, এই জাতীয় দোয়া আমরা করতে পারি, হ্যাঁ, যে কোনো সময় আমরা দোয়া করব, বিশেষভাবে হ্যাঁ আপনার তাহাজ্জুদের সময় এবং প্রত্যেক সালাতের সেজদার সময় এবং সালামের আগের এই সময়গুলোকে কাজে লাগাতে পারি আমরা। আরেকটি কাজ হচ্ছে তাদের জন্য ইস্তিগফার করা, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, সেটা আল্লাহর কাছে বারবার আবেদন জানানো, কারণ ক্ষমা করে দিলেই তো কাজ হয়ে যায়, তখন তো জান্নাত মিলে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে তাদের মৃত্যুর পর তাদের যে ওসিয়তগুলো রয়েছে সেই ওসিয়তগুলোকে রক্ষা করা, তারা যদি কোনো ওসিয়ত করে যান সেই ওসিয়তগুলো রক্ষা করতে হবে। তারপরে নম্বর হচ্ছে যে তাদের মাধ্যমে যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, যেমন মায়ের মাধ্যমে মামাদের সাথে সম্পর্ক, খালাদের সাথে সম্পর্ক, বাপের মাধ্যমে আপনার ফুফিদের সাথে সম্পর্ক, চাচাদের সাথে সম্পর্ক, এদের সাথে সম্পর্ক বজায় রাখা, এবং দুইজনের সাথে সম্পর্কিত আছে নিজের ভাই নিজের বোন, এদের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে হবে, মানে রক্তের ধারা ওদের মাধ্যমে যে ধারাটা চলে এসেছে এই সংক্রান্ত যত মানুষ আছে এদের সবার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে, সেটা করণীয়। আরেকটা কাজ হচ্ছে ওয়াইকরাম সাদিকিহিমা, তাদের যে বন্ধু বান্ধব যদি থেকে থাকে আগে তাদের খবরাখবর নেওয়া, তাদেরকে সম্মান করা, যে মায়ের বান্ধবী থাকতে পারে, যে বাপের বন্ধু থাকতে পারে, হ্যাঁ, এরকম স্বাভাবিকভাবে থাকেই, হ্যাঁ, তাদেরকে সম্মান করা, তাদেরকে যথাসাধ্য তাদের প্রতি সম্মান প্রদর্শন করলে ইনশাআল্লাহ আপনার এই কাজগুলো করতে পারলে তাদের প্রতি সদাচরণ করা হয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আনহুমার একটি ঘটনা আমরা বলবো এই ক্ষেত্রে, যে তিনি একদা যাচ্ছিলেন তার ছাত্রদেরকে নিয়ে, হঠাৎ করে দেখলেন যে একটা গ্রাম্য লোক, তখন তিনি দাঁড়ালেন, গ্রাম্য লোকটাকে তিনি তার মোটের পিঠে উঠালেন এবং সাথে সাথে নিজের মাথা থেকে পাগড়ি খুলে ওর মাথায় পরিয়ে দিলেন। তখন ওকে বিদায় দেওয়ার পর তার ছাত্ররা বলছিল যে এই গ্রাম্য লোক, ওকে এত বেশি সম্মান করতে হবে কেন, কারণ এরা তো অল্পতে তুষ্ট হয়ে যাক, তাকে সালাম দিলেন বা যথেষ্ট, আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তখন তিনি বলছিলেন যে আমার এই যে এই লোকটাকে দেখছো, এটা হচ্ছে আমার বাপ ওমর রাদিয়াল্লাহু তাআলার বন্ধুর ছেলে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাপের বন্ধুর কে সম্মান করার জন্য বলেছেন, সুতরাং এর সাথে সম্মান প্রদর্শন করেছি কারণ সে আমার বাপের বন্ধুর ছেলে। সুতরাং এইভাবে আমরা এই কাজগুলো যদি করতে পারি মাতা পিতার মৃত্যুর পরও তাদের প্রতি অবশ্যই সদাচরণের শামিল, এবং হয়তো বা এর মাধ্যমে যে ঘাটতিগুলো ছিল আগে
এই ঘাটতিগুলো পূরণ হতে পারে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরা, আল্লাহ ইবারক ফিকুম।